হ্যালো এভরিওয়ান, আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। অনেকে আছেন যে ডলার বাই সেলের জন্য অনেকটা ঘাবড়ে যান যে আমি কোন ট্রাস্টেড অ্যাপ পাবো বা কোন ট্রাস্টেড সাইট পাবো যে সাইটের মধ্যে আমার বিশ্বস্ততার মাধ্যমে ডলার বাই সেল করতে পারবো। আজকে আপনাদের মাঝে চমৎকার একটি সাইট নিয়ে আসলাম যেটার মধ্যে আপনি ট্রাস্টেডভাবে ডলার বাই সেল করতে পারবেন এবং পাশাপাশি ভালো পরিমাণে ইনকামও করতে পারবেন। অনেকেই আমরা কিন্তু ডলার বাই সেলের গ্রুপ চিনি কিন্তু ইনকাম করা যায় না, তবে এই ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটার মাধ্যমে আপনারা ইনকামও করতে পারবেন। কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি আছি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ বুঝতেও পারবেন এবং ইনকামও করতে পারবেন। সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ক্লিক করে এই সাইটটাতে চলে আসুন। তারা সার্ভিস দিয়ে থাকে সকাল 8টা থেকে রাতের 2টা 3টা পর্যন্ত তারা সার্ভিস দিয়ে থাকে। এটার মধ্যে থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, প্রথমে এটার মধ্যে প্রথমে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটি ইউজার নেম দিবেন, তা আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। ওকে, আমি আমার নাম দিলাম। তারপর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, তারপর এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিবেন, এরপর নিচে আবার রিপাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়েছি। সো পাসওয়ার্ড দেওয়া শেষ, এরপর আপনারা এখানের মধ্যে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে, তারপর আপনারা চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন, পাসওয়ার্ড আপনাদের ব্যাপার। সো আমার অ্যাকাউন্টে এখন হয়ে গেল। এখন আপনাদেরকে মূলত প্রথমে অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনাকে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামে একটি অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করবেন। ট্রাস্টেড জিনিস সবসময়ের জন্যই ভালো হয়, যার কারণে আপনাকে ভেরিফিকেশন করে রাখছে তারা, যাতে আপনারা খুব সহজে আপনাকে খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে ডলারটি দিতে পারে এবং টাকা দিয়ে দিতে পারে। তো এখন ভেরিফিকেশনের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট ভেরিফিকেশন ইমেল যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করে দেবেন। তারপর আপনার ইমেলের মধ্যে সেন্ট হয়ে গেল, তো আপনারা আপনার ইমেলের মধ্যে চলে যাবেন। তো আমি আমার ইমেলে চলে যাচ্ছি। তো আমি আমার ইমেলে চলে আসলাম। ইমেলে আসার পর এখানে দেখতে পাবেন যে থ্রি ডট মেনু আছে, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনাদের দেখতে পাবেন স্প্যাম নামে একটি অপশন আছে, সেই স্প্যামের মধ্যে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি ইমেল চলে আসছে যেটার নাম হলো ইনফো ইউএসডি। হ্যাঁ, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটি কোড পাবো, দেখতে পাচ্ছেন যে টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট মেক এক্সচেঞ্জ টু নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস চেক টু লিঙ্ক ভ্যালু। তো এটা আপনাকে কপি করতে হবে, এটাকে জাস্ট কপি করবেন, যেটা আছে জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পর আপনারা গুগল ক্রোমে চলে আসবেন, গুগল ক্রোমে বা যে কোনো একটি সাইটে এসে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো এখন আমাকে এখানে বলছে যে ইওর ইমেল হ্যাজ ভেরিফাইড সাকসেসফুল, ইউ ক্যান লগ ইন ইওর এক্সচেঞ্জ। তো আমাকে বলছে যে এখন আমি এটাকে লগ ইন করে আমার এটা ভেরিফিকেশন হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে সব কিছু করে নিতে পারবো। তো এখন এটাকে করার মধ্যে আমি এখন কীভাবে কী করবো, তো অনেকের কোশ্চেন থাকতে পারে যে এখন এটাকে আমি এক্সচেঞ্জ কীভাবে করবো এবং আমরা ডলার বাই সেল কীভাবে করবো। তো এটা আপনার একদম নিচে আসতে পারে, নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ নামে একটি অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কী ডলার কিনতে চাচ্ছেন সেই ডলারটি আপনারা এখানের মধ্যে সিলেকশন করবেন। তো এখানের মধ্যে আপনাদের বিকাশের মধ্যে কী ডলারটি কিনবেন সেটা আপনারা এখানে লিখে দিবেন যে কয় টাকার ডলার কিনবেন। তো আমি এখানের মধ্যে 500 টাকা দিয়ে দিলাম, 500 টাকা। তারপর এখানে আমরা ডলার কিনবো হলো কয়েন বেসের বিটকয়েন কিনবো, তো এটার মধ্যে আমি পাচ্ছি। তো আমি এটার মধ্যে আরও বেশি দিলাম, 500 টাকা দিই। ওকে, 500 টাকা দিয়ে আমি ডলার পাবো হলো 5.38 ডলার পাবো, ঠিক আছে। তো এটার মধ্যে আমি এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে দিলাম। এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন দিতে বলছে আপনাকে, তো আপনার এখানের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস যেটি আছে সেটি দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম। এরপর বলছে যে বিটকয়েনের ইমেল অ্যাড্রেসটি, তো আমি আমার বিটকয়েনের ইমেল অ্যাড্রেস সেম যেহেতু, সো বিটকয়েনের ইমেল অ্যাড্রেসটিও দিয়ে দিলাম। তো এখানে বলছে প্রসেস এক্সচেঞ্জ করতে, তো প্রসেস এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আবার একটু ভালো মতো চেক করে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। তারপর এখানের মধ্যে যে কনফার্ম অর্ডারটি আছে সেটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাকে বলেছে যে ট্রানজ্যাকশন একটি আইডি দিতে এবং তাদের বিকাশ নাম্বারটি হলো এটা। তো এটার মধ্যে কপি করবেন সুন্দর মতো, এটাকে কপি করবেন, এটাকে কপি করে তাদেরকে আপনারা 500 টাকা দিয়ে দিবেন, সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর আপনাদের যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন। এরপর কনফার্ম ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করে দিবেন। তো এখানের মধ্যে আমি আমার ট্রানজ্যাকশন আইডিটি দিচ্ছি। তো আমি আমার বিকাশের মধ্যে টাকাটি পাঠিয়ে এখানে আমার ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে দিচ্ছি। এই হলো আমার ট্রানজ্যাকশন আইডি এবং আমাকে এখানের মধ্যে
এগুলো সব কিছু আবার দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না, তারপর ট্রানজেকশন কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করে দিব। এখন বলেছে যে থ্যাংক ইউ আফটার ম্যানুয়াল কনফার্ম ইউর ট্রানজেকশন উইল মেক দ্য এক্সচেঞ্জ। তো এখন আমাকে এটা কি কনফার্ম করলো বা কি আমরা একটু দেখে নিতে পারবো, ঠিক আছে। তো আমরা এটাকে রিফ্রেশ দিলাম, আবার রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে আমরা কিন্তু বিকাশে টাকাটি অলরেডি পাঠিয়েছি। তো আমরা এখানের মধ্যে ডেস্কটপ মোড করে নেই, ডেস্কটপ মোড করে নিলে এটাকে আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এই যে মাত্র যে আমি বিকাশ দিয়ে টাকা পাঠালাম, এই যে 500 টাকা মাত্র পাঠালাম বিকাশে, তো এটার মধ্যে এখনও প্রসেসিং চলছে। তো এটার মধ্যে 5 থেকে 30 মিনিটের মধ্যে আমার কিন্তু টাকাটি ব্যাক করে দিয়ে দেবে, এবং তাদের জন্য আপনারা লাইভ চ্যাট করতে পারবেন। আমি আবার আমার মোবাইল মোডে চলে আসছি। তো মোবাইল মোডে চলে আসলাম, এখানের মধ্যে আপনারা লাইভ চ্যাট করতে পারবেন, ঠিক আছে। তাদের সাথে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেসেঞ্জারের মতো একটি অপশন আছে দেখতে পাবেন, এই মেসেঞ্জার অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা এখানের মধ্যে লাইভ চ্যাট করতে পারবেন, যেরকম আমি লিখলাম যে আমি হ্যালো আমার ডলার লাগবে, এটা বললেন আপনি সাপোজ। তারা কিন্তু লাইভ চ্যাটে আছে, তারা একটু সময় পেলে আপনাকে সাথে সাথে মেসেজ করে দেবে, এবং তাদের এখানের মধ্যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফোন নাম্বার কিন্তু অলরেডি দিয়ে রেখেছে, ঠিক আছে। আপনারা চাইলেই কিন্তু এখান থেকে তাদের সাথে সরাসরি ফোন করতে পারেন। অনেকে দেখবেন যে অনেক চিটার বাটপার আছে যে তাদের ফোন নাম্বার কিন্তু দেয় না, ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে থাকে না। তো আপনারা এখান থেকে কিন্তু সাথে সাথেই করতে পারবেন, এবং তার এখানে বলে দিয়েছে যে 5 থেকে 30 মিনিটের মাঝে আপনার এখানে দিয়ে দেবে। নতুন বার্তার মধ্যে কি বলেছে, জি স্যার বাই করতে পারবেন, ঠিক আছে। দেখছেন তারা কিন্তু সাথে সাথে মেসেজ দিয়েছে এবং তারা কিন্তু এখানে আমার সাথে কথা বলছে। তো এইভাবে করে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, এবং আপনারা যদি এখান থেকে ডলার বিক্রি করতে চান, একই প্রসেসে যেরকম এখান থেকে আপনি কি ডলারটি সেন্ড করতে চান, এখান থেকে আপনারা সেন্ড করবেন। সাপোজ আমি বিটকয়েন সেন্ড করতে চাই, তো এখানের মধ্যে বিটকয়েন সেন্ড করব। তো এখানের মধ্যে আমি সাপোজ $5 সেন্ড করব, তো $5 সেন্ড দিলাম। তারপর এখান থেকে আমি বিকাশে কয় টাকা পাবো, বিকাশে পাবো হলো এক্সচেঞ্জ করলে 425 টাকা। তো এখানের মধ্যে এক্সচেঞ্জে ক্লিক করলাম, এক্সচেঞ্জে ক্লিক করার পর একই রকম সিস্টেম, এখানের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন, ইমেল অ্যাড্রেসটি দিলাম, এরপর আপনার বিকাশ নাম্বারের পার্সোনাল নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার একটি বিকাশ নাম্বারের এমনি একটি পাসওয়ার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি একটি নাম্বার দিয়ে দিলাম এমনিতে, এরপর একটি প্রসেস এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানের মধ্যে আপনাদেরকে অর্ডার কনফার্মে ক্লিক করে দিবেন যে আপনারা এখানে আপনারা মানে এটি নিচ্ছেন আপনারা। তারপর এখানের মধ্যে আপনাকে ট্রানজেকশনের সেই আইডিটি দিয়ে দিতে হবে, এখান থেকে আপনার ট্রানজেকশন আইডিটি দিয়ে দিতে হবে। ট্রানজেকশন আইডিটি হলো আপনার সেই ইমেল অ্যাড্রেসটি, যে ইমেল অ্যাড্রেসটির মধ্যে থেকে আপনি ট্রানজেকশন করেছেন, এবং আপনার যে যেটা থেকে আপনি সেন্ড করেছেন সেটার একটি প্রুফ তাদেরকে দিয়ে দিতে হবে। যেরকম আমরা বিকাশে যদি টাকা পাঠাই তাহলে আমাদের কিন্তু একটি ট্রানজেকশন আইডি দেয়। তো এখানের মধ্যে আপনাদের বিটকয়েন থেকে যে একটি ট্রানজেকশন আইডি দিবে বা আপনাদেরকে যে নাম্বারটি দিবে সেই নাম্বারটি এখানে দিয়ে আপনার কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করে দেবেন, তখন আপনাদেরকে আপনার সেই টাকাটি আপনাকে বিকাশের মধ্যে দিয়ে দিবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আপনাদেরকে আরেকটি জিনিস দেখায় যেটা প্রথমে সবার প্রথমে বলেছিলাম যে এখান থেকে ইনকামও করা যায়। এখন ইনকামটা কিভাবে করবেন, এখন কিন্তু অনেকে আছে যে ভিডিওতে বসেই রয়েছে যে ইনকামের জন্য, ঠিক আছে। তো এই ইনকামটাই হলো আপনারা এখানে আপনারা যে 3-ডট মেনু আছে সেখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অ্যাফিলেট নামে একটি অপশন আছে, সেই অ্যাফিলেটের মধ্যে ক্লিক করে দেবেন। তো এটার মধ্যে আপনাদেরকে বলে দিয়েছে যে আপনারা যদি আপনার রেফারে যদি কারো আপনার রেফারে যদি কেউ অ্যাকাউন্ট খুলে ডলার কিনে অথবা বিক্রি করে সেখান থেকে আপনার 1% করে কমিশন পেয়ে যাবেন। এবং আমার রেফারে যারা ঢুকবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে যে রেফার লিঙ্কটা আছে সেই রেফারে যদি যারা ঢুকবেন তারা আমার থেকে বা তাদেরকে যদি করেন যে আমরা তানবি টেকনোলজি থেকে এসেছি তাহলে আপনারা 1 টাকা করে কম পাবেন। অর্থাৎ আপনারা যদি ডলার কিনতে যান তাহলে আপনার 1 টাকা কম দিলেও আপনাদের ডলার আপনাদেরকে দিয়ে দিবে। তো এখানের মধ্যে আপনারা এখানের মধ্যে লাইভ চ্যাটে কথা বলতে পারেন যে আমরা তানবি টেকনোলজি থেকে এসেছি এবং আমাকে আমাদের বলেছে যে 1 টাকা করে কম দিবেন। তো এরকম করে আপনারা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন, এবং আপনারা রেফার করে কিন্তু এখান থেকে আপনারা প্রত্যেকটা দিন কমপক্ষে আপনারা যদি ভালো পরিমাণে মানুষকে রেফার করতে পারেন তাহলে 500 টাকা 1000 টাকা আপনাদের কাছে কোনো ব্যাপারই না আমি আশা করি। সো বিয়ার্স আশা করি সবাই বুঝতে পেরেছেন। এছাড়া যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে।